মাইলিশ রক্ষায় 22 দিন নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। তাই তো জেলেদের মুখ এখন মলিন। চাঁদপুরের উত্তরের শাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত সেই একই চিত্র। এদিকে শেষ দিনের মতো নদীতে জাল ফেলে কিছু ইলিশ ধরাও পড়ছে, তবে এভাবে তা চলবে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত। এ সময় বেকার জেলেদের সরকারি প্রণোদনার ঘোষণা দেয়া হয়েছে। এই পুরো সিজনই গেল কষ্ট কষ্টে মাছ। এই মনগণা দুদিন ফেলে 10 দিন বয়া কাম লাগে। জাল ধরে সমস্ত জেলে উড়িয়ে লাইছে। উড়ানো পর অনুসার কাম করে 20 কেজি করে চাল দেয়। 20 কেজি চাল আমাকে এদায় গে, আর কোনো খরচ আসেনি, আর এই খরচ আমরা পাইনি। না জাল কোথায় গেছে আমরা উপরে চাইছি। আমরা এখানে মাছ ধরতে পারবো, অন্য জায়গায় মাছ ধরবো, এটা যে না হয়। মাইলিশ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানালেন মৎস্য বিভাগের কর্মকর্তা। কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা পুলিশ সবার সম্মিলিত সহযোগিতায় আমরা ইনশাল্লাহ দিনে রাত্রে আমরা নদীতে 6টা এবং 2টা উপজেলা 4টা মোট 10টা টিম আমরা অবস্থান করব, যাতে অসাধু জেলেরা কোনো ক্রমেই আমাদের এই ইলিশের প্রজননকে ব্যাহত করতে না পারে। প্রজনন মৌসুমে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ বিচরণের নদ নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। জেলায় নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন সরকারি তালিকায় এমন জেলের সংখ্যা প্রায় 52,000। সময় সংবাদ, চাঁদপুর।